প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগত। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ার ছাত্রদের ইকোনোমেট্রিক্স এর উপরে ক্লাস নিব। এটার কোর্স নাম্বার হচ্ছে 243611। তোমরা থার্ড ইয়ার এর রিগ্রেশন অ্যানালাইসিস পড়ে এসেছো, সেটার ধারাবাহিকতা ইকোনোমেট্রিক্স। আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। হোয়াট ইজ ইকোনোমেট্রিক্স? ইকোনোমেট্রিক্স ইজ দ্য কোয়ান্টিটেটিভ অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল মডেলস using data to develop theories or test existing hypotheses in economics and to forecast future trends from historical data. এখানে ডেফিনিশনটার মধ্যে অনেকগুলো কথা চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স। তার মানে ইকোনোমেট্রিক্স এই তিনটা সাবজেক্টের কম্বিনেশন, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স। এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল মডেলস, এখানে মডেলস এর কথা বলা আছে, ইউজিং ডাটা, ডাটার কথা বলা আছে, টু ডেভেলপ থিওরিস অর টেস্ট এক্সিস্টিং হাইপোথিসিস, আরো বলা আছে টেস্ট অফ হাইপোথিসিস এর কথা বলা আছে ইন ইকোনমিক্স, এন্ড টু ফোরকাস্ট ফিউচার ট্রেন্ডস ফ্রম হিস্টোরিক্যাল ডাটা, ফোরকাস্ট এর কথা বলা আছে। তার মানে ইকোনোমেট্রিক্সে আমরা মডেল বিল্ডিং, ফোরকাস্টিং, টেস্টিং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। ইট সাবজেক্টস রিয়েল ওয়ার্ল্ড ডাটা to statistical trials and then compares and contrasts the resulting results against the theory or theories being tested. অর্থাৎ ইকোনমিক্সে আমরা বিভিন্ন ডাটা নিয়ে অ্যানালাইসিস করি, টেস্ট করে, তারপরে ফোরকাস্ট করি এবং বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি। তাহলে ইকোনোমেট্রিক্স একটি ইম্পর্টেন্ট বিষয় যেখানে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এবং ইকোনমিক্স এর কম্বিনেশন এবং ডাটা নিয়ে কাজ করে মডেল বিল্ডিং বা মডেল এস্টাবলিশ করে তারপরে সেটা টেস্ট করে ফোরকাস্ট করা হচ্ছে, ভবিষ্যৎ মানে করা হয়। কাজেই ইকোনোমেট্রিক্সে আমরা এই বিষয়গুলো করে থাকি। ডিপেন্ডিং অন হোয়েদার ইউ আর ইন্টারেস্টেড ইন টেস্টিং অ্যান্ড এক্সিস্টিং থিওরি or in using existing data to develop a new hypothesis based on those observations, econometrics can be subdivided into two major categories. Econometrics এর দুইটা branch থাকে, আমরা এগুলো পরে দেখছি। তার আগে আমরা আরেকটু দেখে নেই, what do you mean by econometrics? Econometrics is the application of statistical methods to economic data in order to give empirical content to economic relationships. আবার বলা হয়েছে, econometric theory uses statistical theory and mathematical statistics to evaluate and develop econometric methods. অর্থাৎ বারবার এখানে application of statistical methods to economic data, আবার স্ট্যাটিস্টিক্যাল থিওরি অ্যান্ড ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স টু ইভ্যালুয়েট অ্যান্ড ডেভেলপ ইকোনমেট্রিক মেথড। বারবার একই কথা চলে আসছে যে স্ট্যাটিস্টিক্যাল মেথডস গুলো ইকোনমিক ডাটাতে অ্যাপ্লাই করে যে অ্যানালাইসিস করা হয় তাকে আমরা বলি ইকোনোমেট্রিক্স। এখানে ইকোনমিক ভেরিয়েবলগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ইকোনমিক ভেরিয়েবল সাথে রিলেটেড ডাটা নিয়ে এখানে কাজ করা হয়, সাপোজ ডিমান্ড, ফাংশন এটসেট্রা। ইকোনোমেট্রিক্স ডিলস উইথ মেজারমেন্ট অফ ইকোনমিক রিলেশনশিপ।
It is an integration of economics, mathematical economics, and statistics with an objective to provide numerical values to the parameters of economic relationship. The econometric tools are helpful in explaining the relationships among variables. That is, econometrics is an integration of economics, mathematical economics, and statistics. যেখানে আমরা বিভিন্ন numerical value to the parameters of economic relationships সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। Econometric method গুলো কিসে help করছে আমাদের economic related variable গুলোর মধ্যে relationship develop করার জন্য economic method use করা হয়। এবং এই রিলেশনশিপ ডেভেলপ করতে গেলে আমরা কিসের সাহায্য নিচ্ছি স্ট্যাটিস্টিক্যাল মেথড এবং ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের সাহায্য নিয়ে ইকোনমিক্স ডাটাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রিলেশন ডেভেলপ করে মডেল এস্টিমেট করা হয় তাহলে ইকোনোমেট্রিক্স ইকোনোমেট্রিক্সের মূল কাজগুলো হচ্ছে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স রিলেটেড ভেরিয়েবল নিয়ে তাদের রিলেশনশিপ অ্যানালাইসিস করা দেন হু ইজ দ্য ফাদার অফ ইকোনোমেট্রিক্স র্যাগনার ফ্রিটজ ইজ ক্রেডিটেড উইথ কয়েনিং দ্য টার্ম ইকোনোমেট্রিক্স অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ইকোনোমেট্রিক্স সোসাইটি 1983 three key ingredients are economic theory economic data and statistical method অর্থাৎ ইকোনোমেট্রিক্সের তিনটা কি পয়েন্ট আছে যেগুলো কি ইকোনমিক থিওরি ইকোনমিক ডাটা এন্ড স্ট্যাটিস্টিক্যাল মেথড ইকোনোমেট্রিক্সের ফাদার বলা হচ্ছে র্যাগনার ফ্রিটজ এখন ডাটা নিয়ে একটু আমরা আলোচনা করি ডাটা সেট টু হুইচ ইকোনোমেট্রিক অ্যানালাইসিস আর অ্যাপ্লাইড ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ টাইম সিরিজ ডাটা ক্রস সেকশনাল ডাটা প্যানেল ডাটা অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল প্যানেল ডাটা বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করে থাকি এগুলো হচ্ছে টাইম সিরিজ ডাটা ক্রস সেকশনাল ডাটা প্যানেল ডাটা অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল প্যানেল ডাটা টাইম সিরিজ ডাটাগুলো আমরা জানি যে সময়ের সাথে রিলেটেড যেই ডাটা কারণ ইকোনমিক অ্যানালাইসিসে সবসময় বিভিন্ন সময়ের ডিমান্ড ইনকাম এক্সপেন্ডিচার এগুলো নিয়ে আলোচনা করা হয় কাজেই এই ডাটাগুলো বা এই ভেরিয়েবলগুলো সবসময় টাইম রিলেটেড সেই জন্য টাইম সিরিজ ডাটা সেটস কন্টেইন অবজারভেশনস ওভার টাইম ফর এক্সাম্পল ইনফ্লেশন ওভার দ্য কোর্স অফ সেভারেল ইয়ার্স বিভিন্ন বছরের বিভিন্ন আইটেমগুলো টাইম সিরিজ ডাটা রিলেটেড ক্রস সেকশনাল ডাটা সেটস কন্টেইন অবজারভেশন অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট ইন টাইম ফর এক্সাম্পল মেনি ইন্ডিভিজুয়ালস ইনকামস ইন এ গিভেন ইয়ার একটা নির্দিষ্ট বছরে বিভিন্ন জনের ইনকাম প্যানেল ডাটা সেট কন্টেইন বোথ টাইম সিরিজ অ্যান্ড ক্রস সেকশনাল অবজারভেশন অর্থাৎ আমরা এখানে প্যানেল ডাটা হবে কি টাইম সিরিজ এবং ক্রস সেকশনাল দুটা মিলেই যেই ডাটাটা পাবো সেটা হচ্ছে প্যানেল ডাটা সেট মাল্টি ডাইমেনশনাল প্যানেল ডাটা সেট কন্টেইন অবজারভেশনস অ্যাক্রস টাইম ক্রস সেকশনালি অ্যান্ড অ্যাক্রস সাম থার্ড ডাইমেনশন ফর এক্সাম্পল দ্য সার্ভে অফ প্রফেশনাল ফোরকাস্টার্স কন্টেইন ফ্যাক্টর্স ফর ম্যানি ফোরকাস্টার্স এর মধ্যে দেখো ক্রস সেকশনাল অবজারভেশন চলে আসবে অ্যাট ম্যানি পয়েন্টস ইন টাইম টাইম সিরিজ অবজারভেশন চলে আসবে অ্যান্ড মাল্টিপল ফোরকাস্ট হরাইজনস থার্ড ডাইমেনশন চলে আসছে তাহলে আমরা সাধারণত ইকোনোমেট্রিক্সের ক্ষেত্রে এই ডাটাগুলো নিয়ে কাজ করব এই ডাটাগুলো সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে যে কোন ডাটাগুলো আমরা ইকোনোমেট্রিক্স অ্যানালাইসিসে ইউজ করতে পারি আমরা আবারও একটু বলে নিচ্ছি ডাটাগুলো টাইম সিরিজ ডাটা ক্রস সেকশনাল ডাটা প্যানেল ডাটা অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল প্যানেল ডাটা
এখন ইকোনমেট্রিক্সের দুইটা ব্রাঞ্চ আছে, সেগুলো কি একটু দেখি। থিওরিটিক্যাল ইকোনমেট্রিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ইকোনমেট্রিক্স। থিওরিটিক্যাল ইকোনমেট্রিক্সটা কি? থিওরিটিক্যাল ইকোনমেট্রিক্স কনসার্ন উইথ মেথডস বোথ দেয়ার প্রপার্টিস অ্যান্ড ডেভেলপিং নিউ ওয়ানস। ইট ইজ ক্লোজলি রিলেটেড টু ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স and it states assumption of a particular method, its properties. It is particularly important to know when they are not fulfilled. অর্থাৎ এই former যেটা অর্থাৎ theoretical econometrics যেটা সেটা কি করবে, properties এবং ডেভেলপিং নতুন জিনিস উদ্ভাবন করবে। এটা মেইনলি ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স রিলেশন অ্যান্ড ইট স্টেটস অ্যাজাম্পশন অফ এ পার্টিকুলার মেথড ইটস প্রপার্টিস। একটা বিশেষ মেথডস নিয়ে এটা আলোচনা করে থাকে। আর অ্যাপ্লাইড ইকোনমিক্সটা কি করছে, ইট অ্যাপ্লাইজ ইকোনোমেট্রিক থিওরি two branches within economics such as unemployment figures, portfolio theory, demand and supply function, etc. That is, theoretical econometrics ta applied econometrics er sathe related. Ekhane applied econometrics gulo ki korche, branch gulo, theoretical branch gulo niye আলোচনা করে থাকে। এখন ইউজেস কখন করা হচ্ছে ইকোনোমেট্রিক্স, আমরা ইকোনোমেট্রিক্স এর ডেফিনেশন, টাইপস, ডাটা এগুলো থেকে কিন্তু অলরেডি একটা ধারণা পেয়ে গেছি যে আসলে ইকোনোমেট্রিক্স কি করে থাকে। তিনটা সাবজেক্টের কম্বিনেশন, তিনটা বিষয়ের কম্বিনেশন হচ্ছে ইকোনোমেট্রিক্স। আমরা আগেই বললাম ম্যাথমেটিক্স, ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, তিনটাই খুব ইম্পর্টেন্ট টপিক। যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস গুলো ইকোনমিক ডাটাতে অ্যাপ্লাই করে স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন নেওয়া হয়, এভাবে আমরা বলতে পারি। তো আমরা এবার একটু দেখি, হোয়াট আর দ্য ইউজেস অফ ইকোনোমেট্রিক্স। ইকোনোমেট্রিক্স ইজ ইউজুয়ালি ডিসক্রাইবড অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক টু ইকোনমিক ডাটা। কি বলা হলো এখানে, ইকোনমিক ডাটাতে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক অ্যাপ্লাই করে আমরা ইকোনোমেট্রিক্স বলতে পারি। ইকোনোমেট্রিক্স একজন ইকোনমিস্ট কি করছেন, ইউজ ইকোনোমেট্রিক্স অফ কোয়ান্টিফাই ইকোনমিক রিলেশনশিপ, ফর এক্সাম্পল টু এস্টিমেট হাউ ডিমান্ড ফর এ প্রোডাক্ট ভ্যারিস উইথ ইটস প্রাইস, অর টু এস্টিমেট ট্রেন্ডস ইন এ ন্যাশনস ইম্পোর্টস ওভার এ গিভেন টাইম পিরিয়ড। অর্থাৎ একজন ইকোনমিস্ট কি করতেছেন, যে ইকোনমিক রিলেশনগুলো ডিমান্ড সাপ্লাই প্রোডাক্ট এগুলো একটার সাথে আরেকটা কি রিলেশন সেটা কোয়ান্টিফাই করার জন্য স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করছে। তাহলে একটা দেশের সার্বিক অর্থনীতি নীতি নির্ধারণের জন্য বা ভবিষ্যৎ পরিকল্পনা ডিসিশন মেকিং এর জন্য ইকোনোমেট্রিক্সের ব্যবহার রয়েছে। বিভিন্ন ইকোনোমেট্রিক মডেল তোমরা রিগ্রেশন অ্যানালাইসিসে দেখে এসছো, রিগ্রেশন মডেল এগুলো ফোরকাস্টিং এর কাজে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। অর্থাৎ গত বছরে কি হয়েছিল, বর্তমানে কি আছে এবং ভবিষ্যতে কি হবে, টোটাল অ্যানালাইসিস আমরা রিগ্রেশন অ্যানালাইসিস দিয়ে করতে পারি। এটা ইকোনোমেট্রিক্স এর একটা ইম্পর্টেন্ট বিষয়। এছাড়াও ইকোনোমেট্রিক্স ইজ নাও কন্ডাক্টেড ইউজিং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সফটওয়্যার প্যাকেজ ডিজাইন ফর দিস পারপোজ সাচ অ্যাজ স্ট্যাটা, SPSS or R. স্ট্যাটিস্টিক্সের ছেলেরা তোমরা এই প্রোগ্রামগুলো সবসময় করে থাকো।
আসলে ম্যাথমেটিক্সের ছেলেরাও এই কোর্সগুলো করে, কম্পিউটার কোর্সগুলো করে, এই সফটওয়্যার প্যাকেজগুলো ইউজ করে ইজিলি আমরা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স টেস্ট করতে পারি, যেটা ভবিষ্যতের ফোরকাস্ট করার জন্য যে আমরা পরবর্তীতে কি অ্যাপ্লাই করব বা কি ডিসিশন নিব। তো এই তিনটা সফটওয়্যার প্যাকেজ কি করা হয়, এই প্যাকেজ দিস সফটওয়্যার প্যাকেজ ক্যান অলসো ইজিলি টেস্ট ফর স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স টু প্রোভাইড সাপোর্ট দ্যাট ইম্পেরিক্যাল রেজাল্ট প্রোডিউসড বাই দোজ মেথডস আর নট মেয়ারলি দ্য রেজাল্ট অফ চান্স আর স্কোয়ার টি টেস্ট পি ভ্যালু অ্যান্ড নাল হাইপোথিসিস টেস্টিং আর মেথডস ইউজড বাই ইকোনমিক্যান টু ইভ্যালুয়েট দ্য ভ্যালিডিটি অফ দেয়ার মডেল রেজাল্ট। তাদের যে মডেলগুলো থাকে ইকোনমেট্রিকের যে মডেলগুলো, সেই মডেলসগুলো ভ্যালিডিটি টেস্ট করার জন্য এই স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে আর এই প্রোগ্রামগুলো ইউজ করে ডিসিশন নেওয়া যেতে পারে। তাহলে ইকোনোমেট্রিক্সের ইউজ কিন্তু ভ্যারাইটিস, একটা থেকে আরেকটা কোনোটাই কম ইম্পর্টেন্ট নয়। এছাড়া ইকোনোমেট্রিক মেথড ইউজ করে আইডেন্টিফিকেশন এস্টিমেশন অফ সাইমেলটেনিয়াস ইকুয়েশন মডেল, এগুলো তোমরা দেখবা ইকোনোমেট্রিক্সে তোমরা পড়বে। আমরা আজকে এই সাবজেক্টটা সম্বন্ধে একটু ধারণা নিচ্ছি, আমরা তো ডিটেলস ক্লাস ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো পরবর্তীতে করব। ইকোনোমেট্রিক্স রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু থিওরিটিক্যাল আলোচনা করছি, তোমরা এগুলো একটু মনোযোগ দাও, এই নামগুলো বারবার আসবে। আইডেন্টিফিকেশন এস্টিমেশন অফ সাইমেলটেনিয়াস ইকুয়েশন মডেলস, এগুলো আমরা পরবর্তীতে করব। দিস মেথডস আর অ্যানালগ টু মেথডস ইউজড ইন আদার এরিয়াস অফ সায়েন্স সাচ অ্যাজ দ্য ফিল্ড অফ সিস্টেম আইডেন্টিফিকেশন ইন সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল থিওরি। তাহলে ইকোনোমেট্রিক্সের এই বিষয়গুলো পরবর্তীতে আমাদের বিভিন্ন অ্যানালাইসিসে কাজে লাগবে। সাচ মেথডস মে অ্যালাউ রিসার্চ টু এস্টিমেট মডেলস অ্যান্ড ইনভেস্টিগেট দেয়ার ইম্পেরিক্যাল কনসিকোয়েন্সেস উইদাউট ডিরেক্টলি ম্যানিপুলেটিং দ্য সিস্টেম। দেন আমি আগেই বললাম যেটা, যে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইউজড বাই ইকোনোমেট্রিশিয়ান ইজ রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিস আমরা কি করি, আমরা জানি দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়, একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডোজেনাস এক্সোজেনাস বিভিন্ন নাম আছে। এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে যে আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে কাজ করি, সেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অ্যাভারেজ চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করে থাকি। রিগ্রেশন কোএফিশিয়েন্ট থাকে দুইটা, রিগ্রেশন কোএফিশিয়েন্টকে বি দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানো বি ওয়াই এক্স একটা, বি এক্স ওয়াই একটা। একটা হচ্ছে বি ওয়াই এক্সটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই চলকের অ্যাভারেজ চেঞ্জ, আবার বি এক্স ওয়াই হচ্ছে ওয়াই এর সাপেক্ষে এক্স এর অ্যাভারেজ চেঞ্জ। তো একটা থাকে যেটার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটার অ্যাভারেজ চেঞ্জটা আমরা বের করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। তো সেখানে আমরা যে মডেলটা ধরে রিগ্রেশন অ্যানালাইসিস করে থাকি, লিনিয়ার রিগ্রেশন মডেল বা মাল্টিপল লিনিয়ার মাল্টিপল রিগ্রেশন মডেল, বিভিন্ন ধরনের মডেল আছে, ওখানে এই ইকোনমিক ডাটাগুলো নিয়ে কাজ করা হয়। তাই এখানে বলা হয়েছে যে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইউজ বাই ইকোনোমেট্রিক্স ইজ রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন মেথডস আর ইম্পর্ট্যান্ট ইন ইকোনোমেট্রিক্স বিকজ ইকোনমিস্ট টিপিক্যালি ক্যানট ইউজ কন্ট্রোল এক্সপেরিমেন্ট। ইকোনোমেট্রিশিয়ান অফেন সিক ইলিমিনেটিং ন্যাচারাল এক্সপেরিমেন্টস ইন দ্য অ্যাবসেন্স অফ evidence from controlled experiments. Observational data may be subject to omitted variable at a list of other problems that must be addressed using causal analysis of simultaneous equation models. আমরা দেখি ইকোনমিক মডেলগুলোতে কিছু কিছু ভেরিয়েবল প্রয়োজন নাই তো গো থেকে যাচ্ছে, আবার কিছু কিছু ভেরিয়েবল প্রয়োজন সেগুলো আবার নাই। এই সব বিষয়গুলো আমরা ইকোনোমেট্রিক্স স্টাডি করতে গেলে এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হবে যে অমিটেড ভেরিয়েবল কি করতে হবে, যদি না থাকে বা মিস হয়ে গেলে আবার রিলেভেন্ট ভেরিয়েবলগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করব।
তাহলে ইকোনোমেট্রিক্স ইজ ইন্টারেস্টিং বেস বিকজ ইট প্রোভাইডস দ্য টুলস টু এনেবল আস টু এক্সট্রাক্ট ইউজফুল ইনফরমেশন অ্যাবাউট ইম্পর্টেন্ট ইকোনমিক পলিসি ইস্যুস ফ্রম দ্য অ্যাভেলেবল ডাটা. Students who gain expertise in econometrics will also find that they enhance their job prospects. Model building এর ক্ষেত্রে যে সব ছাত্ররা expert হবে ভবিষ্যতে তাদের বিভিন্ন research এর কাজে বা চাকরির ক্ষেত্রে এগুলো খুবই helpful. নিজেকে establish করার জন্য এই যে বিষয়গুলো নিজেকে দক্ষ করার জন্য ইকোনোমেট্রিক মডেল বিভিন্ন প্রকার প্রজেক্ট বা বিভিন্ন এনজিওতে এগুলো খুব কাজে লেগে থাকে, এগুলো আমরা আশা করি বুঝতে পারছি. তো ইকোনোমেট্রিক্স ইজ দ্য ইস্যু অফ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স টু আন্ডারস্ট্যান্ড ইকোনমিক ইস্যুস অ্যান্ড টেস্ট থিওরিজ. উইদাউট এভিডেন্স ইকোনমিক থিওরিজ আর অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড মাইট হ্যাভ নো বিয়ারিং অন আর্লি. ইকোনোমেট্রিক্স ইজ এ সেট অফ টুলস we can use to confront theory with real world data. তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকোনোমেট্রিক্স এর ইউজেসটা বিশ্বব্যাপী, যেখানে রিগ্রেশন অ্যানালাইসিস এর মাধ্যমে বিভিন্ন ধরনের ইকোনমিক ডাটা নিয়ে কাজ করা হয় এবং টেস্ট এবং ভ্যালিডিটি টেস্ট এবং ফরকাস্টিং এ এটি খুবই উপযোগী. এখানে আমরা আরেকটু আলোচনা করি, দ্য গোল অফ অ্যান অ্যাপ্লাইড ইকোনোমেট্রিক স্টাডি মাইট বি টু টেস্ট এ হাইপোথিসিস, ফর এক্সাম্পল টু ডিটারমাইন হাউ মাচ অফ দ্য জেন্ডার পে গ্যাপ ক্যান বি এক্সপ্লেইন বাই ডিফারেন্সেস ইন এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স. অল্টারনেটিভলি এ স্টাডি কুড এস্টিমেট এ কি প্যারামিটার সাচ অ্যাজ দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর অয়েল. Or econometric technique could be used to generate forecast like the Bank of England issues to determine the level that the base interest rate should be set each month. তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে টেস্ট হাইপোথিসিস এর ক্ষেত্রে ইকোনোমেট্রিক স্টাডিটা খুব ইম্পর্টেন্ট. এছাড়াও এটাকে একটা কি প্যারামিটার বলা হয়ে থাকে, বিভিন্ন মডেলের প্যারামিটার এস্টিমেশনের ক্ষেত্রে ইকোনোমেট্রিক্স আমাদের জানতে হবে, নাহলে আমরা মডেল এস্টিমেট বা ফরকাস্ট করতে পারবো না. এরপর আমরা আজকে থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করি, অর্থাৎ ইকোনোমেট্রিক্স রিলেটেড যা যা থাকে সিলেবাসে তোমাদের যা যা আছে এগুলো একটু আইডিয়া নিচ্ছি. যেমন ধরো ইকোনোমেট্রিক্স এর কিছু প্রবলেম আছে, হাই মাল্টিকোলিনিয়ারিটি, হেটারোস্কেডাস্টিসিটি, অটো কোরিলেশন, এই বিষয়গুলো ইকোনোমেট্রিক্স এ তোমাদের আছে. এগুলো আমরা একটু ধারণা নিয়ে পরবর্তীতে যাব. টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ইন এ রিগ্রেশন মডেল এক্সিবিট এ ক্লোজ লিনিয়ার রিলেশনশিপ. মাল্টিকোলিনিয়ারিটি কখন হবে, যখন দুই বা তার বেশি ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা মডেলে. সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স, এটা একটা ইকুয়েশন, এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল. সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে. তো যখন আমরা দেখতে পাবো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক অর্থাৎ দুই বা তার বেশি থাকবে, তখন সেই ভেরিয়েবলগুলোর মধ্যে যে রিলেশনশিপ হয় তাকে বলা হয় মাল্টিকোলিনিয়ারিটি. ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, লার্জ স্ট্যান্ডার্ড এরর কখন হতে পারে, কনসিকোয়েন্সেস অফ মাল্টিকোলিনিয়ারিটির ফলে কি হতে পারে. লার্জ স্ট্যান্ডার্ড এরর হতে পারে অ্যান্ড ইনসিগনিফিকেন্ট টি স্ট্যাটিস্টিক, ইনসিগনিফিকেন্ট হতে পারে. হ্যাঁ, কোফিশিয়েন্ট এস্টিমেট সেন্সিটিভ টু মাইনর চেঞ্জ ইন মডেল,
specification, nonsensical significant sign and magnitudes. তাহলে multicollinearity ফলে কি ঘটনা ঘটতে পারে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে significant statistic insignificant হবে, gender error large হবে, হ্যাঁ, তারপরে এই এই বিষয়গুলো এখানে হতে পারে, nonsensical coefficient sign and magnitude হতে পারে, তারপরে হচ্ছে sensitive estimate sensitive coefficient statistics coefficient estimate sensitive to minor change in model specification. এইগুলো হচ্ছে মাল্টিকোলিনিয়ারিটি হলে এইগুলো হতে পারে, এই ঘটনাগুলো হতে পারে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আরেকটা প্রবলেম থাকতে পারে হেটারোস্কেডাস্টিসিটি, এই ক্ষেত্রে কি হয়, দ্য ভ্যারিয়েন্স অফ দ্য এরর টার্ম চেঞ্জ ইন রেসপন্স টু এ চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সাধারণত এরর টার্ম গুলো ফিক্স থাকে আমাদের, ঠিক আছে, ভ্যারিয়েন্স অফ এরর টার্ম ফিক্স, আমরা লিনিয়ার রিগ্রেশন মডেলে ধরে নেই যে ভ্যারিয়েন্স অফ ই আই ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার, নরমালি ডিস্ট্রিবিউটেড, বাট হেটারোস্কেডিটির ক্ষেত্রে এই এরর গুলো ফিক্স থাকবে না, এটা চেঞ্জ হতে থাকে, ভ্যারিয়েন্স অফ এরর টার্ম গুলো চেঞ্জ হয় এবং এর ফলে কি হতে পারে, ইনএফিশিয়েন্ট কোএফিশিয়েন্ট এস্টিমেট হতে পারে, বায়াস স্ট্যান্ডার্ড এরর থাকতে পারে, আনরিলায়েবল হাইপোথিসিস টেস্ট হতে পারে। তাহলে হেটারোস্কেডাস্টিসিটির কি এবং তার ফলাফলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, মাল্টিকোলিনিয়ারিটি কি এবং তার ফলাফলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটা আইটেম আছে আমাদের অটো কোরিলেশন, অ্যান আইডেন্টিফিয়েবল রিলেশনশিপ পজিটিভ অর নেগেটিভ এক্সিস্ট বিটুইন দ্য ভ্যালুস অফ দ্য এরর ইন ওয়ান পিরিয়ড অ্যান্ড দ্য ভ্যালুস অফ দ্য এরর ইন অ্যানাদার পিরিয়ড। আমরা যখন ইকোনমিক ডাটা নিয়ে কাজ করি, বিভিন্ন পিরিয়ডের ডাটা থাকে আমাদের, তাহলে এই যে এখানে বলা হয়েছে যে আইডেন্টিফিয়েবল রিলেশনশিপ থাকবে কিসের মধ্যে, ভ্যালুস অফ দ্য এরর ইন ওয়ান পিরিয়ড অ্যান্ড ইন অ্যানাদার পিরিয়ড, অর্থাৎ আগের বছরের এরর বা পরের বছরের এরর মধ্যে একটা রিলেশনশিপ থাকবে। নর্মালি আমরা বলি তাদের মধ্যে রিলেশন থাকে না, এক্সপেকটেশন অফ ইআই ইজ ইকুয়াল টু জিরো, বাট এখানে নট ইজ ইকুয়াল টু জিরো হবে, এটাকেই আমরা বলছি অটো কোরিলেশন। এরপরে কি হতে পারে, ইনএফিশিয়েন্ট কোএফিশিয়েন্ট এস্টিমেট হতে পারে, বায়াস স্ট্যান্ডার্ড এরর হতে পারে, আনরিলায়েবল হাইপোথিসিস টেস্ট এই ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা আশা করছি যে এই যে তিনটা টপিক আমরা আলোচনা করলাম, এগুলো আমরা পরবর্তীতে এগুলোর ম্যাথমেটিক্যাল বিষয়গুলো নিয়ে আসবো তোমাদের কাছে, মাল্টিকোলিনিয়ারিটি, হেটারোস্কেডাস্টিসিটি, অটো কোরিলেশন এগুলো কি এবং এর ফলে কি ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম। অটো কোরিলেশনে এই যে আবারও বলছি যে দুটি পরপর দুটি ইয়ারের এরর টার্মগুলোর মধ্যে একটা রিলেশন থাকবে, আর এইটা থাকলে কি ঘটবে, কোফিশিয়েন্টগুলো বায়াসড হবে, কোফিশিয়েন্ট এস্টিমেটগুলো বায়াসড এস্টিমেটার হবে, আমরা সবসময় কি চাই আনবায়াসড এস্টিমেটার, বাট এক্ষেত্রে বায়াস এস্টিমেটার হবে, আর স্ট্যান্ডার্ড এররটা হবে আনরিলায়েবল হাইপোথিসিস টেস্ট হবে। তাহলে কোফিশিয়েন্ট ইনএফিশিয়েন্ট থাকবে, কোফিশিয়েন্ট ইনএফিশিয়েন্ট বায়াস স্ট্যান্ডার্ড এরর থাকবে, আনরিলায়েবল হাইপোথিসিস টেস্ট থাকবে, এই যে খারাপ দিকগুলো থাকবে, তবে আমরা এর ডিটেলস নেক্সটে আমরা ক্লাসে এগুলো আলোচনা করব, আলাদা আলাদা করে তোমাদের সাথে আলোচনা করা হবে। মাল্টিকোলিনিয়ারিটি একটা চ্যাপ্টার থাকবে, হেটারোস্কেডাস্টিসিটি আরও একটা চ্যাপ্টার থাকবে, আর অটো কোরিলেশন আর একটা চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করা হবে, এগুলো আমরা নেক্সট। তোমরা ধারণাগুলো নিয়ে রাখো যাতে তখন তোমাদের একটু হলেও মনে হয় যে না এগুলো তো আমরা একটু জেনে এসেছি ফার্স্ট ক্লাসে, ঠিক আছে। লিমিটেশন অফ ইকোনোমেট্রিক্স, সবসময় ভালো কিছুর কিন্তু কিছু খারাপ দিক থাকে, তারপরও আমরা ইকোনোমেট্রিক্সের একটুখানি ব্যাড ইফেক্টগুলো একটু দেখি যেখানে কি কি আমাদের লিমিটেশন আছে। যেমন ধরো ইকোনোমেট্রিক্স ইজ সামটাইম ক্রিটিসাইজড ফর রিলাইং টু হেভিলি অন দ্য
interpretation of raw data without linking is to establish economic theory or looking for causal mechanism. আমরা raw data নিয়ে যে কাজ করি এখানে আমাদের মেকানিজমের প্রবলেমের কারণে এই ডাটাগুলো নিয়ে কাজ করতে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে. It is crucial that the findings revealed in the data are able to be adequately explained by a theory. সবসময় আমরা এই ডাটাগুলোকে থিওরি অনুযায়ী এক্সপ্লেন করতে পারি না, ইভেন ইফ দ্যাট মিনস ডেভেলপিং ইউর ওন থিওরি অফ দ্য আন্ডারলাইং প্রসেস. তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা থাকে, মেকানিজম ক্ষেত্রে থাকে, তারপরে হচ্ছে সবসময় যে আমরা থিওরির সাথে এটা ডেভেলপ কতটুকু হয়েছে, থিওরিটা ডেভেলপ করেছে সেটা যে পারফেক্ট এটা সবসময় নাও হতে পারে. এছাড়া রিগ্রেশন অ্যানালাইসিস অলসো ডাজ নট প্রুভ পজিশন অ্যান্ড জাস্ট বিকজ টু ডাটা সেটস শো অ্যান অ্যাসোসিয়েশন ইট মে বি সারপ্রাইজাস. আমরা রিগ্রেশন অ্যানালাইসিস দুইটা ডাটা সেট নিয়ে কাজ করি, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট. তো সবসময় এটা কি হতে পারে, শুধু এটার অ্যাসোসিয়েশন বা এটার এস্টাবলিশটা দেখাচ্ছি বাট এটা কোনো পজিশন আমরা প্রুভ করতে পারি না, ঠিক আছে. দেন ইট মে বি স্যার ফর এক্সাম্পল ড্রয়িং ডেটস ইন, এই দেখো এখানে একটা সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে যে ড্রয়িং ডেটস ইন সুইমিং পুলস ইনক্রিজ উইথ জিডিপি. এটা কি আমরা বলতে পারি যে জিডিপি বাড়লে সুইমিং পুলের মৃত্যুটা বাড়বে? কারণ কি ডাজ এ গ্রোয়িং ইকোনমি কজ পিপুল টু ড্রন, একটা মানে অর্থনীতি বাড়লে কি পানিতে ডুবে মরার মৃত্যুর হারটা বাড়ে? কখনো এটা, কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে যখন লোকের পয়সা বেশি হচ্ছে তখন ওরা সুইমিং পুল বেশি তৈরি করছে, তখন তাদের বাচ্চাগুলো সেখানে ডুবে মরে যাচ্ছে. তো এটা কিন্তু হতে পারে না, যদিও ইকোনোমেট্রিক্স থিওরিতে এটা বলছে, এটা কিন্তু সবসময় সঠিক নয়. কাজেই কিছু কিছু ড্রব্যাক আমাদের থাকবে বা লিমিটেশন থাকবে, আমরা এগুলো ওভারকাম করে ভালো জিনিসগুলোই আমরা দেখব. তাহলে আমরা আজকে এটুকুই আলোচনা করলাম. আমরা ডিটেলস নেক্সট ক্লাসে তোমরা আরো অনেক কিছু জানবে, ইকোনোমেট্রিক্সের স্টেজগুলো কি, তারপরে বিভিন্ন এখানে অনেকগুলো মডেল আছে, বিভিন্ন মডেলগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, বিভিন্ন ইকোনোমেট্রিক্সের স্টেপস ইম্পর্টেন্সগুলো আমরা আজকে একটু দেখলাম. তোমরা এগুলো থেকে গুছিয়ে সুন্দর করে নিজেরা নোট করে নিতে পারো. হ্যাঁ, অনেকগুলো আইটেম এখানে আমাদের দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা সুন্দর করে একটা হ্যান্ড নোট নিজেরাই তৈরি করবে. তাহলে দেখবে তোমার পড়াও হয়ে গেল এবং তোমার নোটটাও রেডি হয়ে গেল. এটা নিজেরা করবে, এটা করলে সব সেলফ নোট ইজ দ্য বেস্ট নোট, এটা আমরা জানি. কাজেই আমরা তোমাদের গাইডলাইন দিচ্ছি, নিজেরা তোমাদের পড়ার উপকরণগুলো নিজেরা তৈরি করে নিলে সেটা সবচেয়ে ভালো. তাহলে আজকে আমরা এটুকুতেই শেষ করে দিচ্ছি. আজকে আমরা যা যা শিখলাম একটু দেখে আসি শিখেছি. আজকে আমরা ইকোনোমেট্রিক্স কোর্সটা আমরা আজকে শুরু করেছি, এটার কোর্স নাম্বার হচ্ছে 243611. দেন ইকোনোমেট্রিক্সের ডেফিনেশন আমরা দিয়েছি এখানে একটা, এখানে হোয়াট ডু ইউ মিন বাই ইকোনোমেট্রিক্স এটা দিয়েছি, ফাদার অফ ইকোনোমেট্রিক্স র‍্যাগনার পেজ এটা আমরা জানলাম, কি কি ডাটা ইকোনোমেট্রিক্সে আমরা ইউজ করব সেগুলো একটু আলোচনা করেছি সিম্পলি. এখানে নেক্সট দুইটা ব্রাঞ্চ আছে ইকোনোমেট্রিক্সে, থিওরিটিক্যাল ইকোনোমেট্রিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড ইকোনোমেট্রিক্স, এগুলো আমরা দেখলাম. তারপরে আমরা ইউজ দেখছি বিভিন্নভাবে ইকোনোমেট্রিক্সের ইউজের কতগুলো পয়েন্ট আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা একটু রিডিং করবে এবং বললাম নিজেরা গুছিয়ে লিখবে. অনেকগুলো আইটেম এখানে আছে, আর যা যা ইকোনোমেট্রিক্স এর আরো কিছু আইটেম আছে, মাল্টিকোলিনিয়ারিটি, ইন্টার স্কেলারিটি, অটো কোরিলেশন, এগুলো সম্বন্ধে একটু ধারণা নিলাম, এগুলো ডেফিনেশন, এগুলো কনসিকোয়েন্সেস দেখলাম, তারপরে লিমিটেশন নিয়ে
সবাই ভালো থেকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।